হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে চকের পার্ট টু শেয়ার করব পার্ট ওয়ান যারা যারা দেখনি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে চেক করে নিও জাস্ট আমরা পৌঁছেছিলাম আগের ব্লগে দেখেছিলে আর আজকে সারা দিন কি কি করেছি পুরোটা এই ব্লগে থাকবে চলো শুরু করা যাক তো যেরকমটা তোমরা আগের ব্লগে দেখেইছিলে যে আমরা গেছি হচ্ছে রায়চক তো আজকে তোমাদের সঙ্গে এই ব্লগে রায়চকে পৌঁছে আমরা এই প্রথম দিনটায় কি কি করলাম সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে চলো এই পুরো গোটা বাংলোটা যতটা পসিবল তোমাদের সঙ্গে এখন একটু ঘুরে দেখাই আমিও একটু ঘুরে দেখি তো এইটা হচ্ছে ওদের লিভিং রুম কাম ডাইনিং রুম এখানে একটা ডাইনিং টেবিল একটা সুইং প্লাস সোফা সেন্টার টেবিল টিভি সব রয়েছে আর এটা হচ্ছে ওদের কিচেন ইউনিট যেখানে কিন্তু তোমরা হেল্পার সমেত কিচেনের একজন নান্নিও পেয়ে যাবে যে রান্না করে দেবে সাথে এদিকে একটা ক্রকারি ইউনিট রয়েছে আর নিচে গ্রাউন্ড ফ্লোরেই ওদের একটা বেডরুম রয়েছে আর এক একটা বেডরুম উপরে যেটা আমি আরেকটু বাদে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এরকম একটা বেড এখানে একটা মিরর ইউনিট বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম উইথ অল মডার্ন অ্যামিনিটিস গিজার টিজার সব কিছুই রয়েছে আর এখান থেকে তোমরা ইভেন টাওয়াল সেগুলো পেয়ে যাবে তবে বেসিক কিছু স্যানিটারিস কিন্তু প্রোভাইড করা হয়নি লাইক যেমন হোটেলে যেগুলো হয় এটা যেহেতু হোটেল নয় একদম হোটেলের মতো তো জিনিসটা হবে না আর এইবারে সিঁড়ি দিয়ে উঠে ওপরে আমাদের একটা রুম আছে তবে এখানে আরেকটা যে দরজাটা দেখছো এইটা খুললেই হচ্ছে ওদের ওই যে লনটা যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো এইখানে পুরো একটা বিশাল বড় ওদের একটা পুরো গ্রাউন্ড এরিয়া সাথে সুইমিং পুল রয়েছে একদম প্রপার্টির ভেতরেই এটা যেহেতু একটা পুল পুলটা একদম নিজস্ব মানে তোমরা যখন থাকবে এটা তোমাদের তোমরা যে কজন আসবে তাদের জন্যই পুল পুরো এই বাংলোটা খুব সুন্দর করে সাজানো অ্যাস্থেটিক্যালি প্রচুর পেন্টিংস আর আর্টিফেক্টস দিয়ে এখানটায় সাজানো রয়েছে আর এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে এসে এই যে তোমরা একটা দরজা দেখতে পাচ্ছ বাহাতে এটা হচ্ছে আসলে ছাদ ছাদে আমরা সেরকম বিশেষ যাইনি তবে তোমাদেরকে একটা দেখালাম গ্লিমস তোমরা যদি একদম আমরা বর্ষাকালে এসেছিলাম তো এখানে বৃষ্টি পড়ছিল তো ছাদটা আমরা মোটামুটি বন্ধই রেখেছিলাম তবে ছাদেও তোমরা চাইলে বসতে পারো আর এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা বাদিকে ওটা ভীষণ সুন্দর এইখানটায় এদের হচ্ছে তোমার আরেকটা বেডরুম যেটা আনিতারা ছিল আর এইখানে হচ্ছে এটার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম প্রত্যেকটা রুমের সঙ্গেই ওদের অ্যাটাচড ওয়াশরুম আছে আর আরও একটা ইনফরমেশন বলে রাখি এখানে কিন্তু টোটাল ফোর বিএইচকেও রয়েছে এর সঙ্গে দেখো লাগোয়া একটা ব্যালকনি কাম ছাদ রয়েছে যেটাও তোমরা অ্যাক্সেস করতে পারো এই রুমটার সঙ্গে একদম অ্যাটাচড রয়েছে সেটা আর যেটা বলছিলাম ওদের কিন্তু এটা ফোর বিএইচকের অপশান আছে দুটো বাংলো একসঙ্গে অ্যাকচুয়ালি একসঙ্গে আর এইখান থেকে দেখো তুমি পুরো ভিউটা আমরা টু বিএইচকের অপশানটাই নিয়েছিলাম ডান হাতে ওদের আরেকটা ইউনিট যেটা খুলে দিলে তো টোটাল ফোর বিএইচকে হয়ে যাবে তোমরা যদি বড় গ্রুপ প্ল্যান করছো তোমরা ওই অপশানটাও চেক করতে পারো আর এখান থেকে সিলিংয়ের হাইটটা অসম্ভব উঁচু ম্যাডি মাইলো মাফিন সবাই পুরো ভীষণ মজা পেয়েছে এত বড় স্পেস পেয়ে

¡Aste! এখানে এতটা জায়গা পেয়ে চারজন একসাথে মানে পুরো পাগল হয়ে গেছে কে কোন দিকে যাবে ম্যাডি আবার এখানে সিঁড়ি দি উঠে চলে এলো একবার কেউ নিচে যাচ্ছে একবার উপর যাচ্ছে ম্যাডি তো পুরো এখানে আবার ইন্সপেকশন করতে এসছে ওয়াশরুমে কি হচ্ছে আমাদের লাঞ্চ এখানে দিদি মোটামুটি রেডি করেই ফেলেছে তবে তার আগে সবার আগে এই চারজনকে আগে খেতে দিতে হবে তার আগে আমরা একটু চা কফি খেয়ে নিই একটু রেস্ট নিয়ে একটু আড্ডা মেরে তারপর এবার কাজে লেগে পড়েছি যে এদের চারজনকে আগে লাঞ্চ অনুষ্ঠা করাতে হবে আচ্ছা এরকম বাংলো কনসেপ্টগুলো তোমাদের অনেকেরই কোয়ারি থাকতে পারে যে ফুডের ব্যবস্থাটা কিভাবে হতে পারে তো ওটার ব্যাপারে একটু বেসিক বলে রাখি তোমরা যখনই এরকম কোন রকম বাংলো প্রজেক্টসগুলো বুক করবে এখানে কিন্তু কুক সমেত তুমি বুক করতে পারো আর মেনুটা মোটামুটি এক দু দিন আগে তোমরা ডিসাইড করে যদি ওনাদেরকে বলে দাও কতজন আসছে সেই অ্যাকর্ডিং ওনারা সব কিছু প্রিপেয়ার করে রাখবে তো আমরা আমাদের মেনুটা শেয়ার করে দিয়েছিলাম যদিও মাটন আমরা রাতে আজকে খাবো সেটা আমরা কলকাতা থেকেই নিয়ে এসেছি ওনারা বানিয়ে দেবে তবে লাঞ্চে যা যা খাবো সব আগে থেকে বলার ছিল সেই অ্যাকর্ডিং ওনারাই বাজার করে ওনারা রান্না বান্না সব করে রেখেছে কিছু টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি কিছু ফাইনাল পেমেন্ট করব আর এখানে ওদের জন্য এক কেজি চিকেন পুরো বয়েল করিয়ে নেওয়া হয়েছে সেটা এক পুরোই আমরা একদিন থাকবো ভাগ ভাগ করে এদেরকে খেতে দেবো মাইলো বাড়িতে থাকলে মোটামুটি ওকে হাতে পায়ে ধরে খাওয়াতে হয় আর এখন এখানে যেহেতু বন্ধুদের সাথে আছে তাই জন্য ওদের সাথে এখানে লাইনে দাঁড়িয়ে ছাড়ে এবার খাবার খাবে দেখো খাও খাও খাও

মাইলোর বরাবরের বেশি ইন্টারেস্ট হচ্ছে অন্যরা কে কী খাচ্ছে এখানে নিজের প্লেটে খাবার রয়েছে সেটা না দেখে ওর সময় হচ্ছে ম্যাডি দাদার প্লেটে কি আছে মনে হয় যেন এটা আলাদা কিছু মিশিয়ে দেওয়া হয় এখানে সবার চারজনের খাবার শেষ আমরা এখন আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর তার সাথে শুক্তো আর হচ্ছে চিকেন মিষ্টি আর দই আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম বাইরে হচ্ছে বৃষ্টি এখন আমরা একটু রিল্যাক্স করে এখানটায় বসে আছি হলটাতে আর একটুক্ষণ বাদে একটু পাওয়ার ন্যাপ নেব বিকেলে তো আজকে প্রচুর এখানেই সাচ তো কিছু সাইট সিনের জায়গা নয় তো জাস্ট আমরা এখানে ল্যাদ খেতেই এসেছি এই চারজনকে নিয়ে যাতে ওরা একটু ফ্রি টাইম আমরাও পাই আমরা রোজের এই কাজের থেকে আর এটা কিন্তু বেশ ভালো একটা অপশন উইকেন্ড ট্রিপ অ্যাকর্ডিং তোমরা যদি এক রাত টাইম থাকে আর একদম কলকাতার কাছে তো তাই জন্য বিশাল একটা যে জার্নি করে আসতে হবে সেরকমও নয় আর চারপাশটা প্রচুর গ্রিন বেশ ভালোই লাগবে তোমরা যদি চাও এইরকম একটা আউটিং প্ল্যান্ট স্পেশালি যাদের কাছে প বেবি আছে তাদের জন্য তো এটা একদম একটা আইডিয়াল প্লেস এতটা স্পেস না যে ওরা ঘুরে ফিরে মনের আনন্দে বেশ মজা করে কাটাতে পারে বৃষ্টিটা না পড়লে যদিও আরও বেটার হতো বৃষ্টির জন্য কি হয়েছে একটুখানি মানে এর মধ্যেই থাকতে হয়েছে আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি লন পুল এগুলো সব এক্সপ্লোর করার ওদেরকে পুরো মাঠে ছেড়ে দেওয়া যাবে এতখানি জায়গার যে মেন ইউটিলাইজেশন সেটা খুব ভালোভাবে প্রথম দিন তো করতে পারিনি তো কালকে পরের দিন সকাল অবশ্য বৃষ্টিটা পড়েনি সেদিনকে করেছিলাম আর এখন হচ্ছে ওদের এখানে এখন বিস্কিট টাইম আমরা দুপুরবেলায় পাওয়ার ন্যাপ ট্যাপ নিয়ে এখন সন্ধ্যেবেলা আমরাও চাটা খাব আর ওদেরকে দেওয়া হচ্ছে মারি বিস্কিট এখানে এখন চারজনকে দেখো সবার মধ্যে ভীষণ সব থেকে ভদ্র হচ্ছে মাইলো ওকে তুমি এখন যা ইন্সট্রাকশন দেবে ও মোটামুটি সেগুলো সব ফলো করবে ওকে সিট বলো লাইট বলো যা বলবে মানে পুরো একদম এইটা হচ্ছে ওর পুরো দিনের বোধ হয় থেকে ফেভারিট মিল আর তার সাথে তুমি যদি কুমড়ো সেদ্ধ গাজর তার সাথে শশা এইরকম ভেজিটেবলস মোটামুটি যা আছে সেগুলো সবই ও ভীষণ ভালোবাসে ও ভালোবাসে না হচ্ছে একদম চিকেন দাও ওর একদম ওটা মানে মনে হয় যেন কী একটা ওকে খেতে দিয়ে দিয়েছি আর ডিমটাও অবশ্য ভীষণ পছন্দ করে তো ওদের এখানে বিস্কিট পর্ব মিটলে আমরাও একটু চা টা খাবো আর মাফিন মেবেলকে এখানে এখন আনিতা বাইরে নিয়ে গেছে মাইলো এখানে থেকে সেটা দেখছে প্রচন্ড অ্যাকচুয়ালি বাইরেটা এত সকাল থেকে আজকে পুরো অঝরে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির কোনো থামার আজকে নামই নেই কন্টিনিউয়াসলি আমরা যখন ঢুকেছি ইভেন বাইরেটা ওই জন্য জলও জমেছিলো একটু তো যার ফলে কি হচ্ছে পুরো কাদা কাদা তো তাই জন্য আমরা মাইলোকে খুব একটা বার করিনি আজকে কাল সকালে বার করব ম্যাডি গেছিল ওয়াক করে এসেছে ওকে পুরো ড্রায়ার দিয়ে শুকাতে হলো এখন গেছে হচ্ছে মাফিন মেবেল আর তাই জন্য মাইল ভেতর থেকে ও খুব ব্যস্ত মানে ওর বন্ধু কি করে বাইরে আর ও কি করে ভেতরে এইটাও কিছুতেই মেনে নিতে পারছে না এটা মেনে নিতে ওর খুব অসুবিধা হচ্ছে তাই জন্য ভেতর থেকে ও কন্টিনিউয়াসলি ভাবছে কতক্ষণে ও ভেতরে আসবে তারপরে ও আবার ওর সাথে খেলবে साथ है, को कभी मैं कहूँ कभी तुम कहो कि मैंने तुम्हें ये दिल दे दिया जानि ना नहीं टुकु जानी कभी मैं कहूँ कभ, ना कभी मैं, मैं कभी तुम सुनो कि मैंने तुम्हें ये दिल दे दिया गाय पर गाय तो अच्छा hmm. पार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल कहता है दिल काम तो जब प्यार किया तो, तो डरना क्या प्यार किया कोई चोरी नहीं की प्यार किया प्यार किया कोई चोरी नहीं की छुप चुप आए भरना क्या प्यार किया तो डरना क्या

ম্যাডি মাইলও অন্যান্য দিন মোটামুটি নটার মধ্যে খেয়ে নেয় আজকে গল্প করতে করতে খেয়ালই করিনি যে প্রায় দশটা বেজে গেছে তাই জন্য সবাই খুব ব্যস্ত শুধু মাফিন বাদে মাফিন পেশেন্টলি ওয়েট করছে আর এদের শুধু অবস্থা হচ্ছে কতক্ষণে খাবারটা দেবে দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবার শেষ করে দেবে একদম

नहीं है जी देखिए देखिए खा मेवल और करो खाली लिया खा रहा खत्म हो गया है माइलों सेस वही अच्छे चीनी दे कैसे खा लिया ना माइलो ने देखो माइलो में भी, भी कोले आ

ডিনারের পরে এদেরকে নিয়ে এখানে আসা হয়েছে তবে মাইল ওকে নিচে নামানো হয়নি ও পুরো কাদায় চপচপে হয়ে যায় আর ওকে শুকাতেও অনেকটা সময় লাগে বলে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট তাই জন্য ওকে আপাতত কোলেই রেখেছি কাল সকালে ওকে নামাবো আর এদের তিনজনকে এখানে স্টপ দেওয়া হয়েছে মাইলোর আরও একটা সুবিধা আছে মাইলো যেহেতু পিপটিতে ট্রেন ও ঘরেই মোটামুটি সবকিছু পিপ্যাডে করে নেয় আর এদের তো বাইরে না নিয়ে গেলে হয় না আমরা সব সেরে এখন ফাইনালি ডিনার করতে বসেছি রাত্রি এখন প্রায় সাড়ে বারোটা পোনে একটা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম পরের দিন সকালে যা যা করেছি নেক্সট এপিসোডে এখানে তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না টাটা এভরিওয়ান